شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের একবার প্রশ্ন হচ্ছে যে কি কি কাজ মানুষ করলে মুনাফিক হয়ে যায় বা দ্বিতীয় অর্থে যে আমরা কারোর কি কি কাজ আমাদের চোখে পড়লে আমরা মনে আজ করতে পারি যে সে মুনাফিক কর্মকাণ্ড করছে আমরা বলি যে মুনাফিক তো সাধারণত দুই প্রকার একটা হচ্ছে বড় মুনাফিক আর একটা ছোটো মুনাফিক প্রত্যেকটা ভিন্ন ভিন্ন আলামত আছে মুসলিম সমাজের মধ্যে যেটা ব্যাপক হারে পাওয়া যায় সেটা হচ্ছে ছোটো মুনাফিকই সেটা কয়েকটা কারণে হতে পারে যেটা রেসুলা আকরম সাহেব বলেছেন যে ঈদা হদ্দা যে যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে ওইদা ওয়াদা আখলাফ যে যখন সে ওয়াদা করবে অঙ্গীকার করবে কারোর সাথে অঙ্গীকার ভঙ্গ করবে এবং এরকমভাবে ওইদা খাসমাফাজার যখন সে ঝগড়া করবে তখন গালাগালি করবে এরকম বলেছে ওইদা তুমিনা খান যখন তার কাছে কোনো কিছু আমানত দেখা হবে আমানতের খেয়ানত করবে এই কাজগুলো হচ্ছে ছোট মুনাফিকের আলামত এগুলো দেখলে মনে করবেন যে তার মধ্যে মুনাফিকের আলামত পাওয়া গেছে কিন্তু একসাথে পাওয়া গেলে বড় মুনাফিক হয়ে যাবে আর যদি আংশিক পাওয়া যায় তাহলে সে অত মুনাফিক আর বড় মুনাফিকের আলামত সাধারণত যা আল্লাহর প্রতি রসুলের প্রতি বিদ্বেষ পোষণ করা ইসলামের উন্নতি দেখলে মনে কষ্ট পাওয়া এই জাতীয় বা কোরআন হাদিসের প্রতি বিদ্বেষ পোষণ করা মুসলমানদের প্রতি আপনার বিদ্বেষ পোষণ করা তাদের উন্নতি দেখলে মনে কষ্ট পাওয়া এই জাতীয় ব্যাপারগুলো মুনাফিকের আলামত বড়ো মুনাফিকের যেগুলো পাওয়া গেলে সে বড় মুনাফিক হবে এবং এগুলোর পাশাপাশি আপনার কুফুরির তো এইভাবে আমরা বুঝতে পারি যদিও এইভাবে আমরা বুঝতে পারি যে একজনের মধ্যে মুনাফিকের আচরণ পাওয়া গেছে তাই বলে তাকে আবার মুনাফিক বলে ডাকতে যাব না তাহলে আরো ফাসাদ বেড়ে যাবে বরং রকম আচরণ দেখলে তার ব্যাপারে সতর্ক থাকবো এটাই হচ্ছে আমাদের করণীয় জাকুল্লা খেদ